কথাটা কওমির হুজুর মাওলানা মামুনুল হক বুঝতে পারলো। আমি ধন্যবাদ জানাই মামুনুল হক সাহেবকে যে এই কথাটা উনি বুঝতে পারলো। কিন্তু মুনাফিক মার্কা সুন্নি সুন্নি লেবাস ধরে কদিন, আবার কদিন কওমি লেবাস ধরে, হে বুঝতে পারলো না। কিন্তু কওমি বক্তা হে বুঝতে পারছে। এ উনি বলতেছেন না, আল্লামা মামুনুল হক সাহেব বলতেছে কই না, এই যে তাহিরি সাহেব বলছে আল্লাহর দন নবীকে দিয়া গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, এই কথাটার উপরে উনি বলছে কোনো মুশরিক বলা যাবে না। মুশরিক বলবে কেন? মুশরিকের কি আছে? আল্লাহর দন তো, দন তো আল্লাহর নবীকে দিছে, তো এটা মুশরিকের কি আছে? মামুনুল হক সাহেব কওমি বক্তা হইয়া বুঝতে পারলো। এজন্য আমাদের সুন্নি আজকে এই কনফারেন্স থেকে আমরা উনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ কবুল করুক সবাই কোনা, আমিন। হাবিবি খুদা তিনি নবী কামলিওয়ালা যাহার ইউসিলাতে দুনিয়ায়ও জালা জাহারি বিরহে দুই চোখ অশ্রু ছড়াই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, সেই নবীজির বন্টনে আমি যেন ওদিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ কইতেন না? কত সুন্দর কাছিদায় লেখা গেছে, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, সেই নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই। সুবহানাল্লাহ কইতেন না? আজকে এই কথাটা মানতে রাজি না আমরা সুন্নি নামে মুনাফিক, নাম দিছে সুন্নি। আজকে তাহির হিসেব দিয়ে কথাটা কয়ে গেছে, এই কথাটা তো বলছে আল্লাহ দাতা আল্লাহ দিছে নবীকে, ওয়াল্লাহু দিওয়ানা কাসিমুন, আমার আল্লাহ আমি নবীকে দেয় আর আমি রসুল সবার মাঝে বন্টন করি। জোরে কোন সুবহানাল্লাহ! এই কথাটা কওমির হুজুর মাওলানা মামুনুল হক বুঝতে পারলো। আমি ধন্যবাদ জানাই মাওলানা মামুনুল হক সাহেবকে যে এই কথাটা উনি বুঝতে পারলো। কিন্তু মুনাফিক মার্কা সুন্নি সুন্নি লেবাস ধরে কদিন, আবার কদিন কওমি লেবাস ধরে, হে বুঝতে পারলো না। কিন্তু কওমি বক্তা হে বুঝতে পারছে। এ উনি বলতেছেন না, আল্লামা মামুনুল হক সাহেব বলতেছে কই না, এই যে তাহিরি সাহেব বলছে আল্লাহর দন নবীকে দিয়া নবীকে সে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, এই কথাটার উপরে উনি বলছে কোনো মুশরিক বলা যাবে না। মুশরিক বলবে কেন? মুশরিকের কি আছে? আল্লাহর দন তো, দন তো আল্লাহর নবীকে দিছে, তো এটা মুশরিকের কি আছে? মামুনুল হক সাহেব কওমি বক্তা হইয়া বুঝতে পারলো। এজন্য আমাদের সুন্নি আজকে এই কনফারেন্স থেকে আমরা উনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমরা দোয়া করি মামুনুল হক সাহেবকে আল্লাহ যেন সুন্নি আলেম বানায় দেয় সবাই কোন আমিন, নবীর আশেক বানায় দেয় সবাই কোন আমিন। কয়েকদিন আগে আরেকটা মাহফিলে দেখেছি মামুনুল হক সাহেব বলেছে যে নবীর মিলাদ শরীফ জায়েজ আছে। সুবহানাল্লাহ বলতেন না, মানে আস্তে আস্তে লাইনে আইতে আমার বন্ধুরা বাবারা, তাইলে আজকে এই কথাগুলা মুনাফিকরা বুঝে না কিন্তু কওমিরা বুঝতে পারলো। আমার বন্ধুরা বাবারা, ওয়াল্লাহু তিওয়ানা কাসিমুন, আমার আল্লাহ আমি নবীকে দেয় আর আমি নবী বন্টনকারী, আল্লাহ দেনেওয়ালা আমি বন্টনকারনিওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুরা দেখেন কুতুবুল ইরশাদ
আজকে উনি এখানে বৈশা বৈশা উনি এই সতরা শরীফের মধ্যে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, এত বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছেন, যিনি মাজার শরীফের মধ্যে যিনি এই জায়গার মধ্যে বৈশা আরশ আজিমের খবর পর্যন্ত নিতে পারে। ওনার মুরিদের মধ্যে সুফি বুরহানউদ্দিন আল ওয়াইসি রহমতুল্লাহ বলতেছে, হুজুর আমি মুরাকাবায় বৈশা দেখতেছি, হুজুর ফুরকুলের হাফেজ সাহেব হুজুর তো আসলে এই দুনিয়াতে নাই, আজকে আসেনে কারণ আছে। বলে কি কারণ? যে ফুরকুলের হাবিবুর রহমান চতুর্থ আসমানের মধ্যে বৈশা আমার আল্লাহর কোরআন শরীফ পড়তাছে। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে এই আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করে সাবধান করে দেয়, নবীজির সামনে ওলিদের সামনে বিয়াদবি করবেন না, দুনিয়া বরবাদ হবে আখেরাতও বরবাদ হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহর ওলি কুতুবুলের সাথ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাই ওনার দরবারের মধ্যে, ওনার দরবার হলো সতুরা শরীফ, তার পরের গ্রামের নাম হইল সানফুর, কথাগণ ঠিক কিনা। ওই সানফুরে দেখেন আল্লাহর ওলিদের এই জায়গার মধ্যে কেমন একটা টাওয়ার থাকে। কুতুবুল এরশাদের এলাকার মধ্যে দুইজন মুরব্বি ডাক দিয়ে তো মুরিদ হইতে হবে, কই মুরিদ তো হইতে হবে, একটা কাজ করি, মুরিদ যখন হব একজন ভালো ওলির কাছে মুরিদ হওয়ার দরকার। আপনারা মুরিদ হয়েছেন অনেকেই, আল্লামা নাঈম সাহেব হুজুর ওনার কাছে অনেকে মুরিদ হয়েছেন, আল আমিন হাবিবি পীর সাহেবের কাছে অনেকে মুরিদ হয়েছেন, আশিকি সাহেবের কাছে অনেকে অনেক জায়গায় মুরিদ হয়েছেন। তো ওই সানপুরের দুজন মুরব্বি কয় মুরিদ যখন হইতে হবে একটা কাজ করি, আমরা দুইজন গিয়া আড়াই বাড়ির হুজুর তো বড় হুজুর, ওনার মতো বড় হুজুর এলাকার মধ্যে নাই, তো আড়াই বাড়ির পীর সাহেবের কাছে গিয়া মুরিদ হইয়া যাই। তো দুইজন মুরব্বি চিন্তা করলো, বাড়ির গুরু গাডার গা ছানা, সতরার হুজুর এবার আমরা এলাকার মানুষ, এবারের কাছে মুরিদ না হইয়া বড় হুজুরের কাছে গিয়ে মুরিদ হইয়া আড়াই বাড়ি। তো দুইজন মানুষ চিন্তা করলো, আমরা আড়াই বাড়ি যাই, লৌ মুরব্বি দুইজন মুরব্বুরা মানুষ রোয়ানা দিছে আড়াই বাড়ি যাইব। যখন সানপুর থেকে সতুরার উপর দিয়ে তো আইব, সানপুর তারপরে সতুরা তারপরে তন্তর তারপরে যাইতো আড়াই বাড়ি। আমার বন্ধুরা বাবারা দুইটা মানুষ যেই মাত্র আসলো সতুরা শরীফের দরবারের পুকুরের সামনে, যেই মাত্র আসলো পুকুরটার পার যেই মাত্র আসলো, আসার সাথে সাথে সতুরার হুজুর ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুরব্বি বাবারা মুস্কি মুস্কি হাসে, আর কয় মুরব্বি বাবারা একটু দেখা করে যান, মুস্কি মুস্কি হাসে মানে আল্লাহর ওলি সতুরার হুজুর অন্তরের মধ্যে খবর হইয়া গেছে, সতুরার হুজুর আবার ডাক দিয়া কই, ও মুরব্বি বাবারা কোথায় যাবেন এদিকে আসেন। দুইজন মানুষের মনটা এ আপনার ভিতরটা সীমাইতেছে একটু, এই আপনার কলজাটা সিপতাছে, আল্লাহর এই হুজুর যে ডাক দিল, এখন হুজুর যদি জিঙ্গা কই যামু, তো যদি কই যে আড়াই বাড়ির মুরিদ হইতে যামু, তো হুজুরের মনটা কষ্ট হইতে পারে। তো বলে আমি এলাকার তীর্থ হইয়া দূরে গেছে মুরিদ হওয়ার জন্য, তো হুজুরের মনে কষ্ট আসবে, এই রাখ এই হেসা কথা কওয়া যাইতো না, একটু গিয়া আমরা হুজুর যদি জিঙ্গা কমু যে আমরা আড়াই বাড়ি না আমরা ব্রাহ্মণ বাড়িয়া যামু, নাউজুবিল্লাহ কইতেন না।